আছো সবাই? আশা করবো সবাই ভীষণ ভালো আছো। সকাল সকাল আজকে শুরু করে দিয়েছি রান্নাঘর থেকে ব্লগটা, তো কোনো রকম অন্য কোনো কথাবার্তা না বলেই কেন এখান থেকে ভিডিওটা শুরু করলাম বলে দিই। আজকে এখন বাজে প্রায় 7:30 মতন, ওদিকে ভাতটা আমার হয়ে গেছে, মা আমাকে মাছগুলো কেটে দিল, তো মাছগুলো এখন আমি ভেজে নেব, কেননা আজকে মাঠে ভাত যাবে, ওই জন্য এত সকাল সকাল রান্নাবান্না হচ্ছে। আর দেখতে পাচ্ছ মাছের পেট দিয়ে কতটা ডিম বেরিয়েছে, তো এখানে আছে পোনা মাছ আর তেলাপিয়ে মাছ। দেখো প্রচণ্ড মাত্রায় ঘেমে গেছি, বাইরে খুব একটা রোদ দেয়নি কিন্তু এতটাই মানে তাপ, গুমসানি গরম যাকে বলে, হয়ে আছে, তো প্রচণ্ড ঘেমে গেছি। রান্নাবান্না করছি বুঝতেই পারছো সকাল সকাল, কারণ আজকে আমাদের মাঠে ভুট্টা লাগানো হচ্ছে, ওই জন্য যে মুনিশরা আছে তাদেরকে খাবার দিতে হবে। তো আজকে করব টকের ডাল, বেশি কিছু করব না, করব শাক ভাজা। তো মাঠে খালি যাবে হচ্ছে টকের ডাল, আলু সেদ্ধ আর মাছের ঝাল, কুমড়ো ফুলের বড়া, ব্যাস ওদের জন্য এটা। আর আমাদের ঘরের জন্য করব এক্সট্রা করে শাক ভাজা আর করব মাছের ডিমের বড়া, তো এগুলোই করব। তো এদিকে রান্নাবান্নাগুলো হয়ে গেলে আমার হাজব্যান্ড আসবে, ও মাঠে দেখতে গেছে যে ঠিকঠাক করে লাগানো হচ্ছে নাকি, মানে ওদের সঙ্গে থাকতে হয় একজন করে। তো যাই হোক, আমি চটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো। এখানে দেখো মাছের প্যাটা, কানকো, এগুলো হচ্ছে আমাদের পোষা কুকুর মানে বুলুর জন্য, ওকে মাছও ভেঙে দেওয়া হবে, আমি মা মানে সবাই একটু একটু করে ভেঙে দিই। আর এখানে দেখো মাছের ডিমের বড়া আর করেছি কুমড়ো ফুলের বড়া, আর এখানে আছে খেটে শাক ভাজা, রসুন শুকনো লঙ্কা সম্বার দিয়ে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ফাইনালি তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এখানে করেছি টকের ডাল আম দিয়ে, আর এটা হচ্ছে আলু সিদ্ধ যার লঙ্কা পেঁয়াজও ভেজে রেখেছি, এটা আমি একটু পরে মাখাবো, নয়তো মা মাখাবে। আর এখানে আছে মাছের ঝাল। তো আমার রান্নাবান্না কমপ্লিট, ঘড়িতে বাজে পাক্কা 10:10, তো মাঠে খাবার যায়নি, মানে যাবে, মানে যারা কাজ বাজ করছে তো তারা বললো যে বাড়ি থেকে এসে খাবারটা নিয়ে যাবে, তাহলে কোনো অসুবিধা নেই। আমার বড়দের জন্য চা নিয়ে গেছে, আটজনের চা নিয়ে গেছে। তো আমার রান্নাবান্না সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘর দুয়ারের অবস্থা দেখবে মানে খারাপের থেকেও খারাপ, মানে কিছু হয়নি আর কি। কালকে জানি না ভিটামিন টনিকটা খাওয়ার পরে আমার যেন চোখই খুলতে পারছিলাম না, অন্যদিনও পারি না কিন্তু তাও উঠে পড়ি, কিন্তু আমি খুলতেই পারছিলাম না চোখ, তাই 7:45 বেজে গেছে ঘুমের থেকে উঠতে উঠতে। মা ততক্ষণে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছে, কেননা সকাল সকাল ভাত যাবে, তো ওই জন্য মা ভাতটা করে দিয়েছে। তারপরে আমি করলাম টকের ডাল দেখলেই তোমরা, আর করেছি কুমড়ো ফুলের বড়া, মাছের ডিমের বড়া, তারপরে করেছি আমের চাটনি একটুখানি আছে আর মাছের ঝাল। তো আমি জানি না কিছু খেতে পারবো কিনা, আমার মুখে এতটাই মানে বেস্বাদ লাগছে, কীটা পাচ্ছি কিন্তু আমি কিছু খেতেই পাচ্ছি না। আর তোমার ঠোঁটটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, মানে কেন কি জানি অম্বল, ডাক্তারবাবু বললেন যে অম্বলের জন্য এটা হচ্ছে, আমার এতটা কালো স্পট মতন যেন পড়ে গেছে ঠোঁটটা। তো তোমরা যদি কোনো সলিউশন জেনে থাকো, আমি অনেক কিছু ইউজ করছি, যেমন চিনির সাথে মধু মিশিয়ে ঠোঁটে স্ক্রাবের মতন ইউজ করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো ডাক্তারবাবু খাওয়ার ওষুধ দিয়েছে সকালবেলা খালি পেটে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি ফোনটায় চার্জ নিই, ফোনটা চার্জে বসিয়ে বিছানাপত্র গোজগাজ করি, তারপরে কথা বলছি। তো এই দেখো বাসি বিছানার অবস্থা, এই দেখো সমস্ত কিছু ছড়ানো ছিটানো, আলমারির কাভারটা এরকম সরানো, এখানে কাঁথা ঝুলছে, নাইটি, ওখানে একটা শাড়ি রেখেছিলাম কারণ আগের দিন বললাম আমি ডাক্তারের কাছে গেছিলাম, জানলাটা পর্যন্ত খোলা হয়নি। ওখানে দেখো কাপড় জামার কী অবস্থা, মানে এগুলো এখন চটপট করে আমি গোজগাজ করে নেব, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আবার একটু পরে আসছি তোমাদের সামনে। দেখো এখানে অগোছালো যেই শাড়ি নাইটিগুলো ছিল আমি এখানে গোছগাছ করে রেখে দিয়েছি, এবার আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। বিছানাটা অলরেডি আমার গোছানো হয়ে গেছে, দেখতে পেলে একটা চট বাইরের দিকে ছুঁড়ে দিলাম, তো ওটা আমাদের ঘরের মেঝেতে সবসময় পাতাই থাকে পাঠা মোছার জন্য। আর এখানে দেখো একটা টুল আর তার উপরে মোড়া, যেটা যখন খুব মাঝখানে গরম পড়েছিল তো তখন তোমরা জানোই দুটো করে ফ্যান না চালালে আমার মেয়ে ঘুমোতো না, মানে এমন একটা পরিস্থিতি, দুটো ফ্যান চালালেও ঠান্ডা লেগে যাচ্ছে আর দুটো ফ্যান না চালালে ওর গরমে ঘেমে যাচ্ছে। তো ওই জন্যই ওকে এখন তো যেহেতু বর্ষা বর্ষা ভাব, তো ওই জন্য এখন আর দুটো ফ্যান দেওয়ার প্রয়োজন হয় না, ওই জন্য টোলার মোড়াটা ওইভাবে ওখানে রেখে দিয়েছি। এবার ঘরটা আমি পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে নেব, দেখতে পাচ্ছ কত চিকচিকা, এগুলো সব আমার মেয়ের হাতে থাকে, যেখানে যা পায় হাতে করে কুড়িয়ে কাছে নিয়ে আসে। তো এবার আমি ভালো করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নেবো, আজকে না মুছলেই নয় কারণ আজকে জানোই যে বৃহস্পতিবার। তো যাই হোক, আর দেখো ঘরের ওই মানে দরজার পেছনে একটা কাঠ মতন দেওয়া থাকে, কারণ দরজাটা বারবার বন্ধ হয়ে যায়, তো কাঠটা সরিয়ে আমি আবার পেছনেই রেখে দিলাম, কেননা দরজাটা বারবার বন্ধ হয়ে যায়, খুব অসুবিধে হয়, ওই জন্য আমার বর দিয়ে রেখেছে ওটা ওখানে।
তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এবার আমি টিভির ঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ মুড়ি যেগুলো আগের দিন রাত্রেবেলায় আমার শ্বশুরমশাই খাচ্ছিল, তোমার মেয়ের হাতে দিয়েছিল, ওইভাবে গোটা খাটে ছড়িয়েছে, তো ওগুলো এক এক করে আমি ঝাড় দিয়ে নেব, পরিষ্কার করে নেব। আর দেখতে পাচ্ছ জানলা দিয়ে কতটা মাত্রায় আলো ঢুকছে। হ্যাঁ, আমাদের জানলাগুলো মানে ছোট কিন্তু এতটাই আলো ঢোকেছে, ঘরটা পুরো আলোতে আলোকিত হয়ে যায়। বাড়িতে এখন পাক্কা 11টা বাজে, ওকে ঘুম পাড়িয়ে কাজ বাজ সারতে এসে দেখি, গিয়েই দেখলাম উঠে গেছে, মানে 10 মিনিটও ঠিকঠাক ঘুমোয়নি। তো এখন ঘড়িতে কটা বাজে তোমরা শুনবে খালি? তোমাদের সাথে লাস্ট দেখা করেছিলাম 11টার সময়, যখন দেখালাম যে মেয়ে ঘুমের থেকে উঠে গেছে, তারপরে পাশে বাড়িতে ওকে একটু দিয়ে এসেছিলাম, ভাবলাম দিয়ে এসে কাজকর্ম করব। তবে একটা জিনিস, খুব দরকারি জিনিস খুঁজে পাচ্ছিলাম না, তো সেটা খুঁজতে খুঁজতে অনেকটা টাইম চলে গেছে, তো মেয়েকে আবার তারা দিতে চলে এসেছে, কেননা তাদেরও তো বাড়িতে কাজ বাজ আছে। তো যাই হোক, মানে ওকে দিতে গিয়েও মানে কোনো রকম লাভ আর কি হয়ে ওঠেনি। তো আজকে বৃহস্পতিবার, তো জানোই চতুর্দিক ঘর মোছা মুছি ব্যাপারটা থেকেই যায়, তো ওই জন্যই এখন বাজে 1টা। তার মাঝখানে মেয়েকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, মানে প্রচুর 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 বিরক্ত করছিল, প্রচুর কান্নাকাটি করছিল, ঘ্যান ঘ্যান করছিল, শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে বললামই। তোকে ঘুম পাড়িয়ে এখন বাজে প্রায় 1:45 মতন, এখন ঘর দুয়ার সমস্ত কিছু ঝাড় দিয়ে মায়ের রুমের বিছানা তুলে এখন এসেছি, ঘর দুয়ারগুলো বারান্দাগুলো, পাশের ঘর তো মুছেই নিয়েছিলাম তখন তোমরা দেখলি, এখন রান্নাঘর দিয়ে বারান্দা দিয়ে সমস্ত কিছু মুছে নেব। আর মাটির ঘরটা মা আজকে নেতা দিয়ে দেবে, আজকে আমাকে আর দিতে হলো না, আর পুজোটাও মাই আজকে দেবে, কেননা যেই সময় পুজো দেওয়ার, আর যেহেতু আমার প্রেশারটা কম, ডাক্তারবাবু বলেছে তো বেশিক্ষণ না খেয়ে থাকতে না, তো ওই জন্য আমি আজকে উপোস করে পুজোটা দিতে পারলাম না, মাই পুজোটা দিয়ে দেবে। আর ওখানে দেখো দোলনাতে মেয়ে ঘুমোচ্ছে, ওই জন্য হচ্ছে কাজ বাজগুলো সেরে নিতে পারছি, কেননা ও একবার উঠে গেলে আর কোনো রকম কাজ বাজ করার উপায় নেই আর কি, ওর কাছে কেউ কাউকে না কাউকে ঠিক বসে থাকতেই হবে, মানে ও একলা কখনোই থাকবে না, আর বাড়ির সবাইকে ওর চাই, মানে একজনকে কাছে যদি থাকে তো আরেকজনকে যদি দেখে ও তাকেও চাই, মানে এরকম একটা ব্যাপার। তো ওটা দেখতে পেলে একটা লাউডাটা যেটা আমার বর বাজার থেকে কিনে এনেছে, তো ওটা এখন আপাতত ওইভাবে রেখে দিলাম, তারপরে আমি একটা চিকচিকায় ভরে ফ্রিজে ঢুকিয়ে দেব। তো এখন দেখো ঘর দুয়ার পয় পরিষ্কার করে গ্যাস টেবিল মুছে এখন এসে গেছি এক গাদা বাসন নিয়ে। জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো বড় যে গামলাগুলো হয় এক গামলা, আর যে দুধের যে বালতিটা তোমরা দেখো সেই বালতির এক বালতি বাসন। তো দুধের বালতিটা আগে ধুয়ে কাপ ঠাপগুলো আগে ভেতরে ঢুকে নিচ্ছি, কেননা আমার হাতে কেন জানি না প্রচণ্ড পরিমাণে কাপ ভাঙে, তো ওই জন্য আমি, তোমরা দেখবে একটা জিনিস খেয়াল করে, আমি ভাঙা কাপে চা খাই। আমাদের বাড়িতে অনেক কাপ আছে, আমি কিন্তু খাই না, কেন বলো তো? কেননা আমার না হাতে, মানে আমি একটু চঞ্চল, মানে আমি বলে ঠিক বোঝাতে পারবো না, আমার একটু ধীর স্থির আমি একটু নই, মানে আমার হাতে খুব জিনিস ভেঙে যায়, জিনিস ভাঙে বলতে কাপ জিনিসটা খুব ভাঙে, আমি ওই জন্য বলি থাক বেকার আমার হাতে কখন পড়ে ভেঙে যাবে, ওই জন্য আমি ওই জন্য ভাঙা কাপ, মানে ভাঙা কাপ ঠিক না, মানে হ্যান্ডেলটা ভেঙে গেছে আর কি, ওটাতেই আমি চা খাই। মানে এত গরম লাগছে, কেননা কদিন আগে বৃষ্টিতে না ওই আমাদের যে কলতলার উপরে যে তিরপলটা দেওয়া ছিল রোদ ঢাকার জন্য, তো ওটা উড়িয়ে নিয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে আর কি, তো ওই জন্য এতটা রোদ লাগছে আর এতটা গরম, মানে 1:30 2টো মতন বাজে, 2:05 বাজে, তো ওই জন্য এতটা কড়া রোদ পড়েছে। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিই, তোমাদের সাথে একটা কথা ভাবলাম শেয়ার করি। হ্যাঁ, সেই সব মানুষদেরকে আমি কথাটা বলছি যারা আমার পেছনে নিন্দে করে, তারা আশা করি বুঝতেই পারবে, ভিডিওটা নিশ্চয়ই দেখবে, তারা তো নিশ্চয়ই দেখবে আমি জানি। তো তোমাদেরকেই বলছি যে পেছনে নিন্দে করো, ঠিক আছে করো, এটা নিয়ে নিন্দে করো, আমি কালো, আমি খারাপ দেখতে, হ্যাঁ গো কী করবো, ভগবান আমাকে এইভাবেই সৃষ্টি করেছে, আমি কালো খারাপ দেখতে, যেমনই হই না কেন আমি আমার মায়ের কাছে সুন্দর, ব্যাস। তো কি করব বলো, ভগবান আমাকে এভাবেই সৃষ্টি করেছে, আর আমি এতেই খুশি, আমি কালো, আমি খারাপ দেখতে, এতে কিন্তু কোনো আক্ষেপ নেই আমার, তাই না? এক একজন মানুষ হাঁটতে পারে না, দেখতে পায় না, কানে শুনতে পায় না, আমার তো সেই সক্ষমতাটুকু আছে, আমি মনে করি এতেই আমি অনেকটা সুন্দর। হ্যাঁ, কিছু কিছু মানুষ এতটাই খারাপ হয় যে মানুষকে মনের ভেতরে এতটা আঘাত দিয়ে কথা বলে যে বিপরীতে যেই মানুষটার বিরুদ্ধে তারা কথা বলছে কখনো এটা ভেবে থাকে না যে কতটা কষ্ট তাদেরকে দিচ্ছে, আজ মনের অনেকটা কষ্ট, অনেকটা
একটা ব্যথা নিয়ে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। খুব কাছের মানুষরা এইভাবে আমাকে বলে থাকে, অপমান করে থাকে, তো ঠিক আছে করুক, তাতে আমার কিছু যায় আসে না। তারা হয়তো ভাবে এই কথাবার্তাগুলো বলে আমাকে অনেকটা দুর্বল করে দেবে, কিন্তু না, আমি আমার লক্ষ্যে স্থির, আমাকে এগোতেই হবে, আমি পিছিয়ে পড়বো না, এটাই হলো আমার মূল উদ্দেশ্য। তো যত পারে তারা বলুক, বলাটাই তাদের কাজ, আর আমি তাদের কথায় পাত্তাও দিই না, কেননা যদি তাদের কথা শুনি তো আমি দুর্বল হয়ে পড়বো। তো তাদের কথা শুনে আমাকে লক্ষ্য স্থির রাখতে হবে যে না, আমাকে আমার কর্মে সফল হতেই হবে, আমাকে আমার কর্মে জয়ী হতেই হবে। তো অনেকটা হালকা হই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে, তো তাই বললাম কথাগুলো। আমাকে বলে আমি সহ্য করিনি, কিন্তু এমনও কিছু মানুষ আছে যে আমার মেয়ে ছোট্ট একটা শিশু ওর নামেও চর্চা করে, ও নাকি কালো। হ্যাঁ, ও কালো, ওর মা কালো, ওর বাবা কালো, তাই ও কালো। কেন, কোনো অপরাধ? কালো হওয়াটা কি কোনো অপরাধ? তোমরাই বলো যারা যারা আমার ভিডিওটা দেখছো। তো ও তো একটা ছোট্ট শিশু, ও কি এখন বোঝে ও সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো মানুষের মতন মানুষ হবে, এটাই তো আমাদের কাছে কাম্য, তাই না? আজকে একটা নতুন শাড়ি পরেছি, এত গরম লাগছে শাড়িটা পরেতে। যাই হোক, আটা রাখা কমপ্লিট, ঘর চাটানো কমপ্লিট, বাসন গোছানো কমপ্লিট, উঠান ঝাঁট দিয়েছি ওটাও কমপ্লিট। তো এবার চাটা করি, ব্যাস হয়ে যাবে। তো দেখো আমার এখানে বাসনগুলো গোছগাছ করা হয়ে গেছে, সমস্ত তাকে গোছগাছ করে বাসনগুলো রেখে দিয়েছি, বাসনের ঝুড়িতে, তাকে, কাপ টাপগুলো। আর এখানে আটাটাও মাখা হয়ে গেছে, আটাটা ঢেকে আমি এখন মিটশেভের মধ্যে রেখে দেবো, কেননা মিটশেভে রাখলে পিঁপড়ে ধরার সম্ভাবনাটা কম থাকে, আর বাইরে রাখলেই পিঁপড়ে ধরে যাবে। তো তো আটাটা এখন মিটশেভের ভিতরে ঢুকিয়ে দিই। আর এখন দেখতে পাচ্ছ দুটো তরমুজ যেটা ফ্রিজের মধ্যে ছিল ঠিকই, কিন্তু নষ্ট হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো দাঁড়াও। এই দেখো গ্লাসগুলো কি দারুণ, তাই না? আমি খুব একটা কাঁচের জিনিসে হাত দিই না গো, আমার খুব ভয় লাগে, কেননা আমার হাতে বেশি ভাঙে। তো মা এগুলো রসকুণ্ডুর মোড় থেকে নিয়ে এসছে, জল ঢাল থেকে ছিল যখন, তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চায়ে লিকারটা আদা দিয়ে ফুটিয়েছি, তারপরে এখন ঘন যে দুধটা থাকে গরুর তো দিয়ে দিলাম, ব্যাস চা রেডি। তো এখন ঘড়িতে বাজে 11:30, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, মেয়ে এদিকে ঘুমোচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, নিন্দুকেরা তোমরা কিন্তু নিন্দাটা চালিয়েই যেও, কেননা ওটা করতেও তোমাদেরকে কিন্তু আমার পেছনেই থাকতে হবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।